সামনের একটা মাস অত্যন্ত ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর, সাংঘাতিক ভয়ঙ্কর, এরকম বলতে শুনছি যারা বিশ্লেষক, যারা এ নিয়ে ভাবেন। তো এর ব্যাখ্যা খুব কম দিয়েছেন মানুষ, আসলে ভয়ঙ্করটা কিরকম হতে পারে। ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, তারা চূড়ান্ত রূপটা বলেছে। যদি আপনারা এখনো নিজেকে না সামলান, নিজেকে কন্ট্রোল না করেন, সেই পূর্বে যেমন ছিলেন তেমনই যদি আচরণ করেন, নিজেকে আবদ্ধ না রাখেন, বাজারে যাবেন, চায়ের দোকানে যাবেন, বিয়ে বাড়িতে যাবেন, মিলাদে যাবেন, মসজিদে যাবেন, একসাথে বসে তাস খেলবেন, জুয়া খেলবেন কিংবা ক্যারমবোর্ড খেলবেন, যত সামাজিক এন্টারটেইনমেন্ট আছে সমাজে প্রচলিত সেগুলো করবেন জড়ো হয়ে, আপনি তাহলে আমি বলতেছি যে আপনি বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে কঠিনতম বোকা। আপনি বুঝতে পারতেছেন না যে আসলে কোন দিকে যাচ্ছি আমরা। এই বাংলাদেশের মধ্যে সেই ইটালির চেহারা, সেই আমেরিকার চেহারা, তারপর কি বলবো স্পেনের চেহারা, অথবা তার চেয়ে ভয়ঙ্করতম চেহারা দেখবার জন্য তৈরি হয়ে যান। আপনি কি কখনো দেখেছেন আপনি চারতলায় বসে আছেন, নিচতলায় চিৎকার বিলাপ, ভয়ঙ্কর বিলাপ, করোনা ধরেছে, কল্পনা করুন। অথবা আপনি বসে আছেন এই রুমে, পাশের রুমে আপনার ছেলে 2-3 বছর বয়স, যাকে আপনি এক নজর দূরে রাখতে পারেন না এক মুহূর্তের জন্য, সে চিল্লাচ্ছে, আর্তনাদ করতেছে আপনার ভুলের কারণে, আপনার খামখেয়ালির কারণে, আপনার এই বোকামির কারণে। আপনি কখনো কল্পনা করেছেন সময়টা আসবে সামনে আপনার হাতের কামাই? এটা সরকার অনেকভাবে নিষেধ করেছে, মিডিয়াতে বলেছে, তারপর টিভি প্রত্যেকটা টিভি চ্যানেল বলতেছে, ফেসবুকে ঢুকলে তো এর সঠিক ব্যাখ্যা দেখা যায়, পা দৌড়তে বাকি রেখেছে, পুলিশ কঠোর হয়েছে। দেখা গেছে কোন এক চেয়ারম্যান, সে সঠিকভাবে বুঝতে পেরেছে, সে হাতে লাঠি নিয়ে নেমে গেছে, যাকে ইচ্ছা তাকে মারতেছে। এখন এই মুহূর্তে সে সঠিক করেছে নাকি ব্যতিক করেছে সেদিকে যাব না, কিন্তু তার উদ্দেশ্য মানুষকে শৃঙ্খলা করা, ঘরে ঢুকানো। তো ইদানিং দেখা গেছে যে লাস্ট রাস্তায় মানুষের লাশ পড়ে আছে, হয়তো করোনায় নয়, কিন্তু এরকম চিত্র অহরহ ঘটতে থাকবে। হয়তো আপনার ফ্যামিলিতে 3-4 জন সদস্য, হয়তো এমন হতে পারে আপনার স্ত্রীকে ধরে বসেছে, আপনার মাকে ধরে বসেছে, আপনার বোনকে ধরে বসেছে, আপনি আছেন একা সুস্থ, আপনি ইচ্ছা করলে তাদের কাছে যেতে পারতেছেন না। হতে পারে পাশের ঘর থেকে পুলিশ লাশ নামাচ্ছে একটার পর একটা, হতে পারে আপনার এলাকায় অনবরত অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতেছে, আপনার ভিতরে হয় মারাত্মকভাবে তারা মারতেছে। আপনি কল্পনা করুন, আপনার ঘরে খাবার নাই, ওষুধ নাই, কিছুদিন পর আপনার মোবাইলে ডাটা থাকবে না, ইন্টারনেট যে ব্যবহার করবেন তাও থাকবে না, হয়তো বাড়িওয়ালারা ভাড়া মকুব করে দিবেন, কিন্তু তারপরও তো পরিণতি আছে অনেক।
আমাদের একটা কথা চালু আছে, আমরা মুসলিম, আমরা যদি মারা যাই শহীদে মৃত্যু হব, ঠিক আছে, শহীদে মৃত্যু হবে, কথা অসত্য নহে, সঠিক। কিন্তু আপনি মারা যাবেন আপনার খাম খেয়ালের জন্য, নবীজির হাদিসটাকে আপনি উপেক্ষা করে আপনার কি বলবো নিজের মত মতো চলতে গিয়ে আপনি নিজের আপনি বিদেশ থেকে এসেছেন অথবা বিদেশের প্রবাসীর কাছে গেছেন, আপনি বুঝতে পারছেন কোনো না কোনো ভাবে যে আপনি হয়তো আক্রান্ত, অথবা আপনি ঘরে থাকেন নাই, হয়তো বাহিরে গেছেন কোনো কাজে, গুরুতর কোনো কাজে নয় যেটা কেউ গ্রান্ট করতে পারবে, আপনার বিবেক গ্রান্ট করতে পারবে এমন কোনো কাজে নাই, নিঃসব ভালো লাগে না ভাই কি করবো, আচ্ছি একটু আড্ডা মেরে আসি, কি হবে আর কতক্ষণ থাকবো, এই খামখেয়ালির দরুন যখন আপনি বাহিরে গেছেন, ভাইরাসটা নিয়ে এসেছেন, পরিবারের সাথে মিশেছেন, তার আক্রান্ত হয়েছে, আপনি মরে চলে গেছেন, আমার মনে হয় আপনি যে শহীদ হয়েছেন যথেষ্ট সন্দেহ আছে, আপনি খুনি, আপনি খুন করেছেন আরো চার পাঁচটাকে খুন করে তারপর চলে গেছেন, কি বলছে আপনি শহীদ, আমার তো মনে হয় যথেষ্ট সন্দেহ আছে, আপনি শহীদ নন, শহীদ হওয়াটা কি এত সোজা, শহীদ হতে হলে আপনার নবীজির সেই হাদিসটাকে ফলো করতে হবে, সেটা হলো আপনি আক্রান্ত এলাকা থেকে সুস্থ এলাকায় যেতে পারবেন না, সুস্থ এলাকা থেকে আপনি আক্রান্ত এলাকায় আসতে পারবেন না। এখন বলতে পারবো আমি যে আমি তো রোগাক্রান্ত নই, আমার ভিতরে তো ভাইরাস নাই, ঠিক আছে ভাইরাস নাই, কিন্তু বাইরে গেলে যে ভাইরাস ভিতরে ঢোকার চান্স আছে এবং ঘরে আসার পরে আক্রান্ত হওয়ার চান্স আছে, সেখানে আপনি খামখেয়ালি বশত বাইরে যদি যান আর ভাইরাস নিয়ে আসেন, তারপরে যদি মারা যান, এরপরে যদি মারা যান, তাহলে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি শহীদ হবেন না, আপনি সোজা জাহান্নামে। কি সুন্দর একটা কথা, এখানে আরো অনেক কথা আছে। আপনি বাংলাদেশের অনেক মাধ্যম আছে, যে মাধ্যমগুলো পালন করে সামাজিক অনেক রীতি রেওয়াজ কাস্টম যেগুলো ইসলামের বহির্ভূত, ওই রীতি রেওয়াজে অংশগ্রহণ করে আপনি মুসলিমের খাতার থেকে অনেক আগে আপনার নামটা কাটা হয়ে গিয়েছে, আপনি জানেনও না, জীবনে কোনোদিন তওবা করেননি, সেই তওবা না করা অবস্থায় আপনার নাম আপনার শুধু সামাজিক রীতি রেওয়াজে সামাজিক পরিচয়ে আপনি মুসলিম, এই নামধারী মুসলিম হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনি শহীদ হবেন, আপনাকে তওবা করতে হবে। এখন একটু খুলাসা করে বলি, আপনি হয়তো কিছুদিন আগে মাজারে গিয়েছেন, মাজারে গিয়ে মানত করে এসেছেন, তারপর আর ভুলে গেছেন, একটা পবিত্র কাজ করে এসেছেন, অথবা কিছু কিছু কথার মাধ্যমে হয়, যেমন কেউ কেউ বলে থাকে মানি ইজ দ্য সেকেন্ড গড, নাউজুবিল্লাহ, কথা তিন চারটা ওয়ার্ডে তো মারাত্মক কথা, এরপরে যদি আপনি তওবা না করেন মৃত্যুবরণ করলে আপনি শহীদ হবেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মাথাটা নোয়াই দিয়া পরিপূর্ণভাবে স্যারেন্ডার করে, আল্লাহ আমি ভুল করেছি, অনেক অজান্তে শিরক করেছি, আপনি আমার মাফ করে দেন, আমি অনেক কিছু জানি না আল্লাহ, আপনি আমার মাফ করে দেন। এখন এখানে কথা আসতে পারে যে ভাই আমি তো জানি না এটা শিরক কিনা, বা আমি এটা জানি না তা আমার শহীদ হবে না কেন, এখানে কথা বলা যায় যে জানার জন্য ফরজ করা হয়েছে, আপনি যদি বলেন আল্লাহ আমি জানি না
জানি না বিধায় আমি শিরিক করেছি, তুমি আমার মাফ করবো না কেন? তখন আল্লাহ বলবে তোমাকে জানাটা ফরজ করে দিয়েছিলাম, এলে অর্জন করা ফরজ গেল। এটা আপনি একটা বৈশ্বিক উদাহরণ দিই, যেমন মনে করেন আপনি সামনে দিয়ে এক গ্লাস দুধ রাখেন, দুধের মধ্যে যদি একটু বিষ রাখেন মিশ্রিত অবস্থায়, ওই দুধ খেয়ে আপনি খাবেন? খেয়ে বসলে আপনাকে দুধ কি ক্ষমা করবে? আচ্ছা গেল, আপনি জানেন আপনি রুম থেকে বের হয়ে গেলেন, একটা বাচ্চা আসলো, বাচ্চা আসার পর যদি ওই এক গ্লাস দুধ পান করে, সে তো জানে না এর মধ্যে বিষ আছে, ওই বিষ কি তাকে ক্ষমা করবে? শিরকটা এরকমই। অতএব তওবা করতে হবে, যে কোনো বিদাতের কথা নাই বললাম, এও একটা চরম শিরকের পরে বিদাত। অতএব এই করোনার ভয়াল গ্রাসে, করোনার ভয়াল থাবায় এখন উচিত হবে তওবা করা। তওবা যদি না পড়েন, না পড়ে যদি চলে যান, আপনার কোন অবস্থায় মৃত্যু হবে আল্লাহই ভালো জানে। আর একটা ব্যাপার হলো, আপনি গেলেন, শহীদ হলেন, ঠিক আছে, বা মারা গেলেন কোনো কারণে, বা ধরলো আপনি চলে গেলেন পৃথিবীর থেকে, তার আগে একটা কথা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, আমি সব ক্ষমা করব, একটা জিনিস ক্ষমা করব না, সেটা হলো মানুষের হক, বান্দার হক, এটা আল্লাহ কোনো মতেই ক্ষমা করবেন না। তো এখন তাহলে কি করা যায়? যদি করোনায় পেয়েই বসে, সামনে একটা মারাত্মক মহামারী আছে, সবাই বলতেছে, আন্দাজ করতেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলতেছে, হে বাংলাদেশ সাবধান, হে বাংলাদেশিরা সাবধান বলতেছে। অতএব এখন এই অবস্থায় আপনি হাতে কাগজ নেন, কলম নেন, হয়তো আপনার শরীরে ভাইরাসটা রয়ে গেছে, হয়তো আমার শরীরে ভাইরাসটা রয়ে গেছে, হয়তো আপনার পাশের প্রতিবেশীর শরীরে ভাইরাসটা রয়ে গেছে, কি হবে জানি না, কিন্তু ভয়ঙ্কর একটা মাস সামনে পড়ে আছে, আমাদের মুখোমুখি হতে হবে। সেই যুক্তরাষ্ট্রের ছবিটা আমরা আমাদের দেশেই হয়তো দেখতে পাবো, অথবা তার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। ওরা তো লড়তে পারে, ওদের চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, ওদের ডাক্তার আছে, ওদের ডাক্তার হাসপাতাল ছেড়ে দৌড় দেয় না, ওদের নার্স হাসপাতাল ছেড়ে দৌড় দেয় না, ওরা ঝুঁকি নিয়ে চিকিৎসা দেয়। অতএব আমাদের এখানে তো ডাক্তাররা ভয়ে আগে দৌড়ায়, নার্সরাও দৌড়ায়, অতএব আমাদের যে কি হবে, আমাদের আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। অতএব হয়তো দেখা যাবে আগামী 3 মাস পর আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, হয়তো আমার ঘনিষ্ঠ বন্ধু চলে গেছে, হয়তো 3-4 জন চলে গেছে, হয়তো বা ভাইয়ের সংসার চলে গেছে, অনেক কিছু হতে পারে। 3 মাস পরে হয়তো আমার এই কথাগুলো রয়ে যাওয়া, আমি থাকবো না, এবং আমি যে থাকবো না অনেক দর্শক হয়তো আপনারা জানবেনও না, কারণ আমি উল্লেখযোগ্য কেউ নই জানার মতো। অতএব তওবা করতেই হবে। দ্বিতীয়ত আপনি লিস্ট করেন কে আপনার কাছে পাবে, আপনি কারো কাছে পাইলে এটা মাফ করে দিয়ে যান, এটা আল্লাহর হস্তে, অথবা কেউ যদি আপনার কাছে কে পেয়ে থাকেন, মোবাইল সেলটা আপনি হাতে নিয়ে প্রত্যেককে কল দেন, একজন একজন করে খুঁজেন, কারোর নাম্বার না থাকলে নাম্বার পাওয়ার চেষ্টা করেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যাবে যে আপনি বেহেস্তে যাবেন, আপনাকে কট করে আপনাকে সেই আল্লাহ বলছে বেহেস্তে যাও, চলে যাও, তোমার তো কোনো দোষ নাই, তোমার হয়তো দেখা যাবে যে আপনাকে ধরে ফেলেছে সেই আখেরাতের ময়দানে, আল্লাহ এই থামো, কোন এক বান্দা বলেছে আল্লাহ ওরে বেহেস্তে পাঠিয়ে দিচ্ছেন, ওর কাছে তো আমি এই জিনিসটা পাবো, তখন আপনার পরিবর্তে তাকে পাঠাই দিব যদি শোধ না দিতে পারেন। ওখানে বৈশা তো শোধ দিতে পারবেন না, হয়তো এখানে বৈশা শোধ দিতে হবে, এখানে ক্ষমা চেয়ে নিতে পারেন, আপনি প্রস্তুত হন।
দুনিয়ার জন্য প্রস্তুত না, পরকালের জন্য প্রস্তুত হন না। প্রস্তুত হতে হবে, উপায় নাই। দ্বিতীয়ত, যদি কারো মা বাবা বেঁচে থাকেন, মা কিন্তু শত্রু আপনার, বাবাও আপনার শত্রু। কি জন্য বললাম? এরা কিন্তু জান্নাতে যাওয়ার অন্তরায়, আবার এরা কিন্তু সহজে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। এরা যেমন ভালো এমন খারাপ, সেটা নির্ভর করে আপনার ব্যবহারের উপর। আপনি মাপ চেয়ে নেন বাপ মার কাছে, মাপ চেয়ে নিলে আর কোনো সমস্যা থাকবে না। অথবা আপনি এইটা করতে পারেন, যদি দূরে থাকে, এখন তো মানুষের কাছে মাপ চাইতে হবে, হয়তো আপনার কাছে মোবাইল আছে, আপনি একটা মোবাইল ভিডিও বানাতে পারেন, ফেসবুকে ছাড়তে পারেন, হে আমার গ্রামবাসী, হে দেশবাসী, হে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যাদের সাথে দেখা হচ্ছে তাদের, দেখা হচ্ছে না যাদের মোবাইল নাম্বার আছে আমি যোগাযোগ করতে পেরেছি, যাদের মোবাইল নাম্বার বন্ধ যোগাযোগ করতে পারছি না, তোমরা শোনো, সামনে একটা সময় ভয়ঙ্কর হতে পারে, আমি থাকবো না, হতে পারে তুমি থাকবে না, হতে পারে আমরা সবাই চলে যাব। তোমরা কি টাইটানিক দেখছো? ওটা তো মানুষের নির্মিত একটা সিনেমার পর্দায় দেখা একটা, কিন্তু ওখান থেকে অনেক কিছু শেখা যায় যে দুর্গতি, দুরবস্থা, বিপদ কিভাবে আসতে পারে, কিছুটা আশা করা যায়। কিন্তু বাস্তব থেকে এই মুভি অনেক দূরে, কিন্তু বোঝা যায়। অতএব এরকম করুণ পরিণতি আসার আগে আপনি প্রস্তুত হন, আপনি মাফ চান, ভিডিও বার্তা বানিয়ে ফেসবুকে ছেড়ে দেন, আপনার নাম্বার দিয়ে ছেড়ে দিতে পারেন, যে ভাই কেউ যদি আমার কাছে কেউ পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, আর যদি মাফ না করতে চান আমার যোগাযোগ করেন, আমার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। একটা ভালো দিক, ফেসবুককে ওভাবে না নিয়ে এভাবে ভালো কাজ ব্যবহার করেন। এটা কিন্তু খুবই জরুরি, তওবা পড়া, তারপর মাপ চাওয়া, এগুলা কিন্তু এখন খুবই জরুরি। এটা যদি করে না যান, হয়তো আপনি ধরা খেয়ে যাবেন। আপনি ইউ আর রেডি টু গো টু হেল, আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট যদি এগুলো না করেন। হয়তো 5-6 দিন সময় পাবেন, হয়তো কষ্ট পাবেন 3-4 দিন, হয়তো ভুগবো তার একটু বেশি, হয়তোবা এই করোনাকে জয় করবো, হতে পারে সব, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাও ঘটে যেতে পারে। অতএব প্রস্তুত হতে হবে। আরেকটা ব্যাপার জরুরি, যে আমরা ঘরে বসে কি করছি, বিভিন্ন ধরনের বিনোদন, টিভি ছাড়ছে, টিভি দেখছি, মুভি দেখছি, অনেক কিছু করতেছি, গল্প গুজব, মানে যেগুলো এর আগে বলেছি যে কি কি করতেছি, মানে এর আগে যা করতাম এখনো তাই করতেছি। তো আপনি, আপনাকে যদি বলা হয় যে ভাই আজ থেকে 13 দিন পর পাশের বাড়ির অথবা পাশের গ্রামের 10 জন যুবক আসবে, রামদা নিয়ে তোমাদের এই বাড়িটাকে আক্রমণ করবে, 10 দিন কিংবা 15 দিন, 1 মাস, তখন আপনি কেউ কি করবেন? মানুষকে বলেন, ভাই আমাদের বাড়িতে আক্রমণ করতে আসছে, ওই বাড়ি থেকে কয়টা তাকড়া যুবক, তারা হয়তো বলবে এরা যে আক্রমণ করতে আসছে, ওরা তো ভালো না, ওরা মাস্তান, ওদের অনেক পাওয়ার, না 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 পারবো না। পুলিশের কাছে গেলেন, পুলিশে হয়তো বললো ঠিক আছে, আপনাকে বলে দিল যা করতেছেন, আপনি ভরসা করতে পারতেছেন না, দেখেন যে বাহির থেকে কোনো সুযোগ আসবে না, তখন আপনি কি করবেন? তখন যখন বাহির থেকে কোনো মানে আপনার কোনো সাপোর্ট না পান, যেহেতু করোনা এরকমই, সাপোর্ট না পাওয়ার মতো একটা যেহেতু কোনো প্রতিষেধক নাই,
বাহির থেকে যদি কোনো সাপোর্ট না পান তাহলে আপনি কি করবেন? আপনি বাড়িতে একটা মিটিং ডাকবেন বাবাকে নিয়ে, ভাইকে নিয়ে, বোনকে নিয়ে, যে এই অবস্থা, ওরা তো লোক ভালো না, আমাদের উপর আক্রমণ করবেই, তা আমরা কি করতে পারি? চলো আমরা একটা শক্তি সঞ্চয় করি। কি করব? যার কাছে যা আছে তা নিয়ে রেডি হও। তা আমরা তো দুর্বল, ওরা তো মানে শক্তিশালী, তাহলে কি করা যায়? ওরা তো দৈহিক দিক দিয়ে শক্তিশালী, তাহলে এই 10-15 দিন নিজের বডিটাকে প্রস্তুত করো। কিরকম ব্যায়াম করা যেতে পারে? ওরা যে যুদ্ধ করবে ঢাল তলার দিয়ে, ওই বিদ্যা অর্জন করতে পারো তাহলে কমসে কম এটা সবাই অন্তত করবে, এবং তো পড়বে যে এই যুদ্ধে কিছুটা ঘটে যেতে পারে, কেউ হয়তো মারামারি খুনাখুনি হয়ে যেতে পারে, চলে যেতে পারে, হতে পারে। তখন আপনি যদি ওদের হাত থেকে বাঁচার জন্য এই পদ্ধতিটা গ্রহণ করেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা কেউ যখন সাপোর্ট দেয় না যুদ্ধ করব, ভালো ভালো খাবেন, শক্তি বর্ধক খাবার খাবেন, ব্যায়াম করবেন, যুদ্ধ করার কৌশল, মারামারি করার কৌশল শিখবেন ঘরে বসে, তা আপনি কি আড্ডা মারতে যাবেন? আপনি কি ক্যারামোর্ড খেলতে যাবেন? আপনি কি তাস খেলতে যাবেন? মুক্তি গেলে দেখা যাবে, তা তো করবেন না, ভয় কাজ করবে, ভয়। অতএব আপনি যখন এটা করবেন, ভয় কাজ করবে, তো এখন আপনি কেন করছেন না? ও আমার ভিতরে তো করোনা নাই, কার মধ্যে আছে এটা তো বলা যে বলা যায় না। আমরা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিয়েছে, বাংলাদেশের অনেকেই যারা চিন্তাশীল, বড় বড় চিন্তাশীল, তারা বলে দিয়েছে সামনের একটি মাস বড় ভয়ঙ্কর। অতএব আপনি প্রস্তুত কেন হচ্ছেন না ভাই? আপনি ঘরে বসে নিজের শরীরটাকে প্রস্তুত করেন অন্তত এই অদেখা শত্রুর সাথে, শত্রু আমার শরীরের মধ্যে ঢুইকা যেন কাবু করতে না পারে, অ্যান্টিবডি যেটাকে বলে, পড়ছে বেশি শক্তিশালী আপনি হয়ে যান, আপনার শরীরটাকে প্রস্তুত করেন। কারণ যখন কুস্তি লড়ে, যার গায়ে শক্তি বেশি সে কিন্তু নিচে পড়ে যায়, আর যে শক্তিশালী বেশি সে কিন্তু উপরে থাকে। অতএব করোনার সাথে যখন আপনি যুদ্ধ করবেন তখন করোনা যেন নিচে পড়ে যায়, আপনি যেন উপরে থাকেন। এই জন্য তো আপনার তো দেখতেছেন না, আপনার বডিটাকে ওভাবে প্রস্তুত করতে হবে। এখন ওভাবে প্রস্তুত করতে গেলে আপনার বডিতে কি কি চাহিদা দরকার আপনি এখনই নোট করে ফেলেন। নোট করে আপনি ওভাবে যতদিন না আসে এই 3 মাস পর্যন্ত এটা রুটিন করে ফেলেন, তাতে করে আপনি যদি বেঁচে যান তা আপনার জীবনটা সুন্দর হবে। ভিতরে যদি আপনার যদি জন্ডিস থাকে বা কি বলে ডায়াবেটিস থাকে, কিংবা সুগার প্রবলেম থাকে, কিংবা অন্য কোনো সমস্যা থাকে বার্ধক্যজনিত, তাও তো সলভ হবে, যদি কারণ আমরা নাই ধরব সলভ হবে। তো অতএব আপনি এটিও করতে পারেন, আপনি নিজেকে প্রস্তুত করেন, রেডি করেন। সর্বোপরি সবার উপরে যে কথা, গার্ডিয়ানকে ডাকেন, গার্ডিয়ান বাবাকে না, বড় ভাইকে না, মাকে না, গার্ডিয়ান, ওই যে উনি বসে আছেন উপরে উনি গার্ডিয়ান আল্লাহ। দেখেন 99 ভাগ ভালোবাসা যার কাছে রক্ষিত, সে কিন্তু আপনার এইভাবে মারতে চান না, আপনি ডাক দেন, বিপদের মধ্যে ডাক দেন। এটা হলো সবচেয়ে বড় ওষুধ। আরেকটা কথা, আপনি যদি বড় ভাই হয়ে যান আপনার সংসারের, আপনার
ফ্যামিলির, আপনি যদি বাবা হন, আপনি যদি কর্তৃত্ব লোক হন যে আপনার কথা সবাই শোনে, তাহলে ভাই আপনার পায়ে দিচ্ছি, আপনি এই মুহূর্তে সরকার হয়ে যান। আপনার ঘরের সরকার নয়, ঠিক আছে সরকার হন, কিন্তু আমি বলছি পুলিশ হয়ে যান, আর্মি হয়ে যান, দারোগা হয়ে যান, প্রয়োজনে মারবেন, কঠোর শাসন। আপনার পরিবারের প্রত্যেককে আপনি গতিবিধি লক্ষ্য করেন, আপনি যদি এটা করতে পারেন, প্রভাব বিস্তার করতে পারেন ওদের মঙ্গলের জন্য, পায়ে রশি লাগিয়ে, প্রয়োজন আমি উদাহরণ দিয়ে বলছি এই জন্য কথার গুরুত্বের জন্য, পায়ে রশি দিয়ে ওরে খাটের সাথে বেঁধে রাখেন। এক একটার গৃহবন্ধু যদি করোনার আক্রান্ত যদি সম্ভাবনা কারণ মনে করেন, ওরে ঘরে লাগিয়ে তালা দিয়ে রাখেন, এতে করে আপনার সহব, এতে করে সরকার হলো টোটাল, বাংলাদেশ সরকার হলো টোটাল। সে কিন্তু কারো এই ঘরের পিছনে যে চার দোকানটা আছে ওখানে গিয়ে কিন্তু আড্ডা মারা আপনার শাসন করতে পারবে না। পুলিশ কয়টা দেশে, পুলিশ কয়টা, সে সমস্ত গ্রাম দিয়ে একবার রাউন্ড করে এক মিনিট ভাগে পরে আপনি সর্বক্ষণ আপনার পাহারা দিতে পারবে না। আপনাকে পাহারা দিতে হলে আপনি বড়, হে বড় ভাই, হে বাবা, হে ঘরের মা, আপনাকে আজকে আপনার ঘরে সরকার হতে হবে, আপনার ঘরে পুলিশ হতে হবে, আপনার ঘরে আর্মি হতে হবে, আপনার একটা ব্যাগ রেডি করতে হবে, কিছু দড়ি রেডি করতে হবে, কথার বাইরে যাবে, আপনি আপনার সংসারের মঙ্গলের জন্য পিঠের চামড়া তুলে ফেলেন। আর যদি কথা শোনে তো ভালোই, আপনি খাটের সাথে বেঁধে রাখেন তাকে, আপনি ঘরে বন্দি করে রাখেন, সরকার আপনাকে বাহাবা দিবে, আপনাকে ভালো বলবে। এখন দেখেন আমরা যদি কখনো যদি ব্যায়াম করি, এক্সারসাইজ করি, যখন আমাদের কিছু সেল কোষ অলস থাকে, নিষ্ক্রিয় থাকে, যখন ব্যায়াম করি তখন কিন্তু এই কোষগুলো সক্রিয় হয়, তখন আমরা শক্তি পাই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে আসে। এ কথা এই জন্য বলতেছি যে আপনি আপনার সংসারের এই সরকারের, বাংলাদেশ সরকারের একটা কোষ, আপনি যদি একটা সংসারের কর্তা হন, বড় ভাই হন, বাবা হন, তাহলে আপনি কিন্তু একটা কোষ শরীরে, আপনি অ্যাক্টিভ হবেন, সক্রিয় হবেন, সরকার শক্তিশালী হবে। অন্তত নিজের ভালোর জন্য আপনি আপনার ঘরে সরকার হয়ে যান, আপনার ঘরে পুলিশ হয়ে যান, আর্মি হয়ে যান। তাহলে আপনাকে হয়তো দেখতে হবে না যে আপনার চোখের সামনে আপনার ছেলের লাশ নিয়ে যাচ্ছে পুলিশে, আপনার চোখের সামনে ভাইকে নিয়ে যাচ্ছে, আপনার ষাটোর্ধ বাবাকে নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে যাচ্ছে, লাশ নামিয়ে নিয়ে যাচ্ছে, করোনায় মরণ মারা গেছে, আপনি কাছেও যেতে পারবেন না ভয়তে। এই দৃশ্য দেখার আগে আপনাকে আপনাকে সঠিক জিনিসটা বুঝতে হবে। আর আপনি যদি খামখেয়ালি বসো তো দুনিয়া থেকে চলে যান এখন এই মুহূর্তে, তাহলে আপনাকে চরম মূল্য দিতে হবে, চরম মাশুল দিতে হবে, পৃথিবীতে না পরকালে হবে।